থেকে আমরা সকালবেলায় আপনাদেরকে নোটিফিকেশন করেছিলাম যে আমরা আজকে লাইভে আসব। রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা অফিস কর্মচারী সর্বশিক্ষা মিশনের সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি এবং পশ্চিমবঙ্গের অগণিত চুক্তিভিত্তিক কর্মচারী যারা কাজ করছেন বঞ্চনাকে স্বীকার করে নিয়ে তাদের উদ্দেশ্যে আজকের এই লাইভ। আমরা লাইভ শুরু করার আগে বাবু জারটা দিতে আপনাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে সংগঠনের তরফ থেকে আমরা পার করলাম শারদীয়া দুর্গোৎসব, সেই উৎসবের শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। আজকের এই লাইভে আমরা আমাদের বহু আকাঙ্ক্ষিত যে চর্চা ইপিএফ নিযুক্তির দিন থেকে ইপিএফ, সেই ইপিএফ এর মামলার যেমন আপডেট দেব ঠিক তেমনি আমরা আলোচনা করব। আজকের শুরুতেই আমাদের এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের রাজ্য সভাপতি অলোক সরকার মহাশয় উপস্থিত আছেন। শারদীয়া উৎসব চলে গেল, আমরা প্রত্যেকেই নিজের মতো করে শারদীয়া উৎসব আনন্দ করার প্রচেষ্টা চালিয়েছি। আমাদের পক্ষে হয়তো সেইভাবে আনন্দ করা সম্ভব হয় না, এবং এর মধ্যেও আমরা এই অনুষ্ঠান চলাকালীনও দেখেছি আমাদের কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ করেছেন দীর্ঘদিন রোগভোগের মধ্যে দিয়ে। তো যাই হোক, আজকের এই লাইভ অনুষ্ঠানে আমি সকলকে, এই রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মচারী, অফিস স্টাফ, শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর এবং পার্শ্ব শিক্ষক তৎসহ অন্যান্য যারা আছেন সকলকেই আমি আমার তরফ থেকে, আমার সংগঠনের তরফ থেকে এই শারদীয়ার শুভ শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যে দীপাবলি অনুষ্ঠান আসছে, সেই দীপাবলি অনুষ্ঠানের দীপাবলিরও সকলকে আমি আগ্রাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই আজকে যে লাইভের যে বিষয়, যা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে যে চর্চিত বিষয় পার্শ্ব শিক্ষকদের মধ্যে অনেকদিন পর একটা আলোড়ন তৈরি করেছে, সেই ইপিএফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড আমাদের রাজ্যে ভারতবর্ষে শুধুমাত্র আমাদেরকেই দেওয়া হয়, আমাদের রাজ্যেই দেওয়া হয়, অন্যান্য রাজ্যে দেওয়া হয় কিনা আমি একদম সঠিক বলতে পারবো না, হয়তো সামনেও বলতে পারবেন। তো সেটা দেওয়া হচ্ছে 2015 সালের অক্টোবর মাস থেকে, কিন্তু আমরা কর্মে নিযুক্ত আছি কেউ 2004, কেউ 2006-07 এবং পরবর্তীকালে কেউ কেউ 2011-12 নিয়োগ হয়েছেন, কিন্তু আমরা পাচ্ছি 2015 অক্টোবর থেকে। কিন্তু যে কোনো নিয়ম অনুযায়ী একজন কর্মচারীকে তার নিযুক্তি থেকেই তার পাওনা গণ্ডা অর্থাৎ ইপিএফ টু ইপিএফও দেওয়া উচিত, দিতে বাধ্য, এবং যদি সেটা আমরা নিযুক্তির দিন থেকে পাই তাহলে আমাদের বেনিফিটটা, অবসরকালীন ভাতা বা অন্যান্য পাওনা গণ্ডার পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। সেই জায়গাটাতেই একটা বড় অংশকে বঞ্চিত করার জন্য, তাদেরকে কিছু না দেওয়ার জন্য কিন্তু চক্রান্ত করে এটা 2015 সালের অক্টোবর থেকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু এটা উপলব্ধি করে, আমাদের সংগঠন, আমাদের সম্পাদক এটা উপলব্ধি করেই কিন্তু এই ইপিএফ এর ব্যাকলগ অর্থাৎ নিযুক্তির দিন থেকে ইপিএফ পাওয়ার বিষয়টা নিয়ে একটা কোর্ট কেস করেছিল, যেটা রাজ্যের সর্বস্তরে সর্বোচ্চ যে আদালত হাইকোর্ট, হাইকোর্টের আমরা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সব জায়গায় জয়লাভ করেছি। এবং আমরা যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জয়লাভ করি, আমরা তখনই একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম, আপনারা প্রত্যেকেই জানেন, আমরা বলেছিলাম
যে এইখানেই এই লড়াইটা শেষ হচ্ছে না। আমরা নিশ্চিত এই সরকার, এই নিষ্ঠুর সরকার, এই প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার নিঃসন্দেহে এই কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাবে, এবং এটা নিয়ে যাওয়ার তাদের পেছনে বেশ কিছু উদ্দেশ্য থাকবে। তার একটা অন্যতম উদ্দেশ্য যে আমরা যারা অত্যন্ত স্বল্প ভাতায় কাজ করে থাকি, যাদের এই ভাতা দিয়ে নিজেদের সংসার চালানো অত্যন্ত দুরূহ, তার মধ্যে থেকেও আমরা সুপ্রিম কোর্টের কেস চালানোর মতন একটা বিশাল পরিমাণ অর্থ কোনো মতেই জোগাড় করতে পারবো না। এছাড়াও বিগত দিনে এই 10-11 বছরে এই সরকার কোনো কিছুতে সফল না হোক, একটা জায়গায় সফল হয়েছে যে তারা আমাদের মধ্যে একটা শ্রেণী বৈষম্য তৈরি করেছে। আমরা বিগত আমলেও বেশ কয়েকটা সংগঠন আমাদের ছিল,